ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ভিডিওর আলোচনার বিষয় হলো পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, কিভাবে আমরা এটা থেকে বেনিফিট পাব এবং কিভাবে ফর্ম ফিল আপ করবো এবং কিভাবে স্ট্যাটাস চেক করব। ঠিক আছে, টোটাল ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করছি, তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর ভিডিও শুরু করার আগে যেটা বলার, যদি এই চ্যানেলটিতে যদি প্রথমবারের জন্য দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ সম্মান নিধি যোজনা রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে এই গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে pmkishan.gov.in, ঠিক আছে, এই ওয়েবসাইটে প্রথমে আসতে হবে। আমি এই লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে রাখবো, চাইলে আপনারা ভিডিওর ডেসক্রিপশান থেকে ডিরেক্টলি ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এই ওয়েবসাইটে আসার পরে দেখুন এখানে নিচে আসবেন, নিচে এসে এখানে দেখুন ফার্মার্স কর্নার, ঠিক আছে, এখানে কি কি আছে, নিউ ফার্মার রেজিস্ট্রেশন, বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস দেওয়া আছে। তো এখানে কারা কারা এই মানে পিএম কিষাণ স্কিমের আয়তায় পড়বেন এবং কারা কারা পিএম কিষাণ স্কিমের বাইরে থাকবেন সেটা এখানে দেওয়া আছে। এখানে দেখুন পিএম কিষাণ স্কিম, ঠিক আছে, এখানে বলেছে এটা এই যোজনাটা 1/12/2018 থেকে স্টার্ট হয় এবং এই যোজনার আওতায় যারা পড়ছেন তারা 6,000 টাকা করে বছরে পাবেন এবং 3টে ইনস্টলমেন্টে পাবেন, ঠিক আছে, মানে 2,000 টাকা করে পাচ্ছে। এ হচ্ছে ব্যাপার, আপনারা ডিটেলস এখান থেকে দেখতে পারবেন, দেখে নিতে পারবেন। আর যেটা বলার ব্যাপার হচ্ছে যারা এই আওতার বাইরে যারা আছেন, প্রধানমন্ত্রী কিষাণ স্কিম যোজনা এটা সাধারণত যারা চাষি আছেন তাদের জন্যই এই যোজনাটা, এবং তার মধ্যে যারা এই স্কিমের বাইরে থাকবেন তাদের কিছু কিছু বলা আছে। যেমন এখানে দেখুন স্কিম স্কিম এক্সক্লুশন, স্কিম এক্সক্লুশনের মধ্যে যারা যারা এই আওতার বাইরে আছেন তাদেরকে এখানে বলা আছে, ঠিক আছে, যাদের জমি আছে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড হোল্ডার্স যারা আছে তারা কিন্তু এই আওতার বাইরে থাকবেন, এবং কোনো সরকারি এমপ্লয়ি, ঠিক আছে, যেমন দেখা যাচ্ছে গ্রুপ ডি, ইভেন গ্রুপ ডি স্টাফ, মাল্টিটাস্কিং স্টাফ, এখানে ক্লাস 4, এনারাও কিন্তু এই আওতার বাইরে আছেন, এই এনারা ফর্ম ফিল আপ করতে পারবেন না। এবং যারা কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করছেন, ঠিক আছে, বর্তমানে কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করছেন তারাও এই আওতার বাইরে থাকবেন, এবং যারা অলরেডি একবার মানে মেয়র হয়ে গেছে কিংবা ডিস্ট্রিক্ট পঞ্চায়েতের চেয়ারপার্সন আছে, ঠিক আছে, এই টাইপের যারা যারা প্রেজেন্ট মিনিস্টার আছে, স্টেট মিনিস্টার আছে, তারা কিন্তু এই আওতায় বাইরে থাকবেন। আপনারা এখানে দেখে নিলেই বুঝতে পারবেন কাদের কারা বাইরে থাকবেন সেটা। এবং যারা দেখা যাচ্ছে অনেকে রিটায়ার্ড পার্সন আছে কিন্তু 10,000-এর উপরে যারা মানে পেনশন পান তারাও এই আওতার বাইরে থাকবেন, ঠিক আছে। এখানে আবার বলেছে এক্সক্লুডিং মাল্টিটাস্কিং স্টাফ, যারা গ্রুপ ডি বা মাল্টিটাস্কিং স্টাফ আছে, যাদের পেনশনটা কম আছে 10,000-এর নিচে, তারা আবার অ্যাপ্লাই করতে পারবে। যারা লাস্ট ইয়ার যারা ইনকাম ট্যাক্স পেমেন্ট করেছেন তারাও কিন্তু এই আওতার বাইরে এই ফর্ম ফিল আপ করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন না। এবং এখানে যারা ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার্স, ঠিক আছে, অ্যাকাউন্ট্যান্টস এবং আর্কিটেক্টস যারা রেজিস্টার্ড এবং প্রফেশনালভাবে কাজবাজ করছেন, ঠিক আছে, তারাও কিন্তু এই আওতার বাইরে থাকবেন। আপনারা ডিটেলসটা এই এখান থেকে আরো ভালো করে দেখে নিতে পারবেন। তো আমি এখানে কিভাবে রেজিস্ট্রেশন করব সেটা এবার আসছি। রেজিস্ট্রেশন করার জন্য আপনারা এখানে দেখবেন ফার্মার্স কর্নারের মধ্যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, তো এখানে যে ক্লিক করবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশনের উপরে নিয়ে গিয়ে ঠিক এই যে এটা দেখছেন তখন ব্লিং করছে হাফ চিহ্নটা, ওখানে ক্লিক করবেন। করলে এখানে দেখবেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার একটা বেরিয়েছে, ফর্ম বেরিয়েছে, নিউ ফার্মার রেজিস্ট্রেশন ফর্ম। এখানে আপনার আধার নম্বর দেবেন এবং এখানে যে ক্যাপচাটা দেওয়া আছে ঠিক যেমন যেমন আছে সেরকম এখানে দেবেন। তো আধার নম্বরটা আমি এখানে দিই এখন। হ্যাঁ, এখানে যে ক্যাপচা যেটা আছে ঠিক তেমনই ক্যাপচা দেবেন এবং আধার নম্বর যেটা দেখছেন আধার নম্বরটাও দিতে হবে, ঠিক আছে। এখানে যদি এখানে এবার সার্চ করবেন, হ্যাঁ, এখানে রেকর্ড নট ফাউন্ড উইথ গিভেন ডিটেলস, ঠিক আছে। তো এখানে যদি আপনি অলরেডি রেজিস্টার করে থাকেন তাহলে ওখানে দেখিয়ে দিত, আর যদি মানে আপনার ইনফরমেশন গুলো দেখিয়ে দিত যে রেজিস্টার করা হয়েছে, আর যদি রেজিস্টার করা না হলে এখানে নট ফাউন্ড দেখিয়ে দেবে এবং আপনি এখানে রেজিস্টার করতে পারবেন।
তো এখানে দেখুন রেকর্ড নট ফাউন্ড উইথ গিভেন ডিটেলস, এই আধার নম্বরে এগেনস্টে কোনো রকম রেজিস্ট্রেশন করা হয়, ঠিক আছে। তো আপনি ডু ইউ ওয়ান্ট টু রেজিস্টার অন পিএম কিষাণ পোর্টাল, রুরাল ফার্মার রেজিস্ট্রেশন এবং আরবান ফার্মার রেজিস্ট্রেশন দুটো অপশান আছে। আপনি যদি গ্রাম গ্রামে বিলংস করেন তাহলে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন এটা সিলেক্ট করবেন, আর যদি আপনি শহরের কোনো চাষি হন বা শহরে বাস করেন সেক্ষেত্রে আরবান ফার্মার রেজিস্ট্রেশন এটা সিলেক্ট করবেন। তো আমি আমাদের এটা ভিলেজের ব্যাপার গ্রামের ব্যাপার, তো রুরাল ফার্মার রেজিস্ট্রেশন সিলেক্ট করলাম, করে ইয়েস করছি। এখানে আপনাকে প্রথমে যেটা করতে হবে এখানে স্টেট, আপনি কোন স্টেটে আছেন সেই স্টেট সিলেক্ট করতে হবে, সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট সাব ডিস্ট্রিক্ট এবং সিলেক্ট ব্লক, ব্লক সিলেক্ট করতে হবে এবং আপনার শেষে ভিলেজটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সিলেক্ট করি সিলেক্ট স্টেট, আমার এটা ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, তারপরে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট আমাদের হচ্ছে নর্থ 24 পরগনাস। তো ব্লক সিলেক্ট করার পর এখানে ভিলেজটা অটোমেটিক লিস্টে চলে আসবে, এখানে আমার ভিলেজটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব এবং এর পাশে একটা ইউনিক নম্বর দেওয়া আছে এটা চক খান পুকুর সিলেক্ট করলাম। হ্যাঁ, এটা হয়ে যাওয়ার পরে আপনার এখানে ফার্মার্স ফার্মার পার্সোনাল ডিটেলস, ঠিক আছে, এটা ফিল আপ করতে হবে। তো প্রথমে ফার্মারের নেম দিতে হবে, তারপরে এখানে জেন্ডার দিতে হবে, হ্যাঁ এখানে ফার্মার্স নেম দিতে হবে, তারপরে জেন্ডার দিতে হবে, ক্যাটাগরি এখানে দিতে হবে, ক্যাটাগরি যেটা আপনি সেটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো ফার্মার টাইপ এখানে আপনি টাইপ সিলেক্ট করবেন, এখানে স্মলই রাখবেন। আধার কার্ড এখানে দিতে হবে, আধার কার্ড অলরেডি আধার কার্ডই দেওয়া ছিল। তারপরে এখানে ব্যাংকের আইএফএসসি কোড এবং ব্যাংকের নেম দেবেন এবং ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বর সেটা আবার আপনি এখানে দেবেন, দিয়ে সাবমিট ফর আধার অথেন্টিকেশন করতে হবে। তো আমি এটা জাস্ট ফিল আপ করে নিই একটু চট জলদি, এবং সাবমিট ফর আধার আধার সাবমিট ফর আধার অথেন্টিকেশনে এখানে ক্লিক করে অথেন্টিকেশন করবেন। হ্যাঁ এখানে দেখুন লেখা হচ্ছে ইয়েস আধার অথেন্টিকেটেড সাকসেসফুলি, ওকে। এবার এখানে দেখুন যে এখানে এখানে আপনার জমির যে ইয়ে আছে জমির ডিটেলসটা এখানে দিতে হবে, খাতা নম্বর বা খতিয়ান নম্বর, দাগ নম্বর বা এবং এরিয়া কতটা জায়গা আছে সেটা এখানে ডিটেলস দিতে হবে। তার জন্য এখানে অ্যাড আছে দেখুন ডান সাইডে, অ্যাডে এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ এই যে প্রসেসটা করা হচ্ছে এই প্রসেসটা আপনি চাইলে মোবাইল থেকেও করে নিতে পারবেন, ঠিক আছে, মোবাইল থেকে করার জন্য আপনি মোবাইলেও করতে পারবেন, আর যদি এই ডেস্কটপ ভার্সনে করতে চান তাহলে মোবাইলের ব্রাউজার ওপেন করে একদম ডান সাইডে উপরে দেখবেন থ্রি ডট আছে, থ্রি ডটে ওখানে টাচ করে নিচে যে অপশন বেরোবে ওখানে সেভ অ্যাজ ইয়ে শো অ্যাজ ডেস্কটপ ভার্সন, সেটা ওখানে টিক করে দিলে এই ডেস্কটপ ভার্সনে কিন্তু আপনি করতে পারবেন, ওইভাবে করতে পারেন, আপনার কাছে মোবাইল থাকলেও সেখান থেকে করতে পারবেন। এখানে খাতা নম্বর বা যেটা খতিয়ান নম্বর সেটা এখানে দিতে হবে, তারপরে এখানে যেটা খসড়া নম্বর বা দাগ নম্বর দেবেন, দেখবেন আপনার যে আপনার যে জমি যে দলিল আছে মেন সেটাতে আপনি পেয়ে যাবেন, এবং এখানে দাগ নম্বর দেওয়ার পরে কতটা জায়গা আছে সেটা এখানে দিতে হবে। হ্যাঁ এখানে একটা আপনার দাগ নম্বর খতিয়ান নম্বর এবং এরিয়া দেওয়ার পরে আপনি পরেরটা যখন অ্যাড করবেন, এখানে দেখুন অ্যাড আছে, অ্যাডের উপরে ক্লিক করলে পরে পরের আপনার এরকম কলাম দিয়ে দেবে, সেখানে আপনি অ্যাড করতে পারবেন। তো আমার একটা অ্যাড করার পর আরও কিছু অ্যাড করতে চাই, সেই জন্য আমি একটা অ্যাড করে নিয়েছি। এখানে একটা কথা বলে নিই,
যেটা দেখা যাচ্ছে আপনার যদি ভিটে বা ডাঙ্গা অন্য কিছু থাকে, আপনি যেখানে চাষযোগ্য জমি সেরকমই জমির দাগ নম্বর এবং খতিয়ান নম্বর এবং এরিয়াটা দেবেন এখানে। তো আপনার এখানে যতগুলো জমি থাকবে সেগুলোর দাগ নম্বর, খতিয়ান নম্বর এবং এরিয়ার পরিমাণ দিয়ে অ্যাড করতে থাকবেন। যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে নিচের স্টেপে আসবেন। আসার পরে দেখুন এখানে দেখবেন মোবাইল নম্বর আছে, আপনার যে কন্ট্যাক্ট নম্বর সেটা এখানে দেবেন, এবং ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ দেবেন, এবং এবং হচ্ছে ফাদার মাদার এবং হাজব্যান্ড নেম, ঠিক আছে? এগুলো হচ্ছে অপশনাল, ডেট অফ বার্থ এবং ফাদার মাদার হাজব্যান্ড নেম আপনারা চাইলে এখানে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু মোবাইল নম্বরটা মাস্ট দিতে হবে। তো আমি মোবাইল নম্বরটা দিই, এখানে চাইলে ডেট অফ বার্থ দিতে পারেন বা ফাদার মাদার নেম বা হাজব্যান্ড নেম আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। তো এখানে এটা হয়ে যাওয়ার পরে এখানে দেখুন ঠিক ছিল, আই ক্ল্যারিফাই দ্যাট অল দ্য গিভেন ডিটেলস আর কারেক্ট, প্লিজ রিড সেলফ ডিক্লারেশন ফর্ম, ঠিক আছে? এখানে সেলফ ডিক্লারেশন ফর্ম আছে, সেটা আপনি পড়তে বলছে, আপনার চাইলে পড়ে নিতে পারেন, ঠিক আছে? এবং এখানে আমি টিক করে দিলাম, হ্যাঁ চেক বক্সটা টিক করে দেবেন, দেওয়ার পরে এখানে সেভ করে দেবেন। এখানে দিচ্ছে দেখুন ইউ হ্যাভ রেজিস্টার্ড সাকসেসফুলি উইথ ইওর আইডেন্টিটি প্রুফ, দিয়ে আধার নম্বর দেওয়া আছে, ইওর ডেটা উইল সেন্ড টু ইওর স্টেট ফর অ্যাপ্রুভাল, আর ইফ ইওর গিভেন রেকর্ড ফাউন্ড স্যাটিসফ্যাক্টরি দেন ইট উইল বি প্রসেস, আদারওয়াইজ ইট রিজেক্টেড, ঠিক আছে? এটা আপনার ডিস্ট্রিক্ট লেভেলের ডকুমেন্টসগুলো যাবে বা এই ইনফরমেশনটা, এবং যদি সব ঠিকঠাক থাকে তাহলে প্রসেস করবে, আর যদি ঠিকঠাক না থাকে রিজেক্ট করে দেবে। তো তখন আপনারা আবার চাইলে অ্যাপ্লাইও করতে পারবেন, যাই হোক। তো এটা ঠিক আছে, ওকে করে দিলাম, তো ফাইনালি রেজিস্টার্ড হয়ে গেল। এবং রেজিস্টার্ড আলটিমেটলি ঠিকঠাক হলো কি হলো না সেটা আপনারা চাইলে চেকও করতে পারবেন। চেক করার জন্য আবার ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পরে হ্যাঁ এখানে দেখুন, এখানে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড, ঠিক আছে? এখানে এটা চেক করে দেখতে পারবেন, এখানে আপনাকে আধার নম্বর দিতে হবে, হ্যাঁ দেখুন অলরেডি এখানে চেক করার জন্য এখানে আধার নম্বর এবং ক্যাপচার দেওয়ার পরে এখানে দেখুন ডিটেলসটা দিয়ে দেবে, ঠিক আছে? এখানে ফরওয়ার্ড নেম দেওয়া আছে অভিলাষ মণ্ডল, ঠিক আছে, আধার নম্বর মোবাইল নম্বর ডিটেলস দেওয়া আছে, যা যা করা আছে, রেজিস্ট্রেশন আজকে রেজিস্ট্রেশন করা হয়েছে 11/11/2020, ওকে? তো এইভাবে আপনারা চেক করতে পারবেন। চাইলে যদি কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা এখানে হেল্প ডেস্কে যেতে পারেন, এখানে হেল্প ডেস্ক দেওয়া আছে, ঠিক আছে? এফএকিউ কোনো রকম কোয়ারিজ যদি দরকার হয় এখানে আপনাদের কোয়ারিজ করতে পারেন, ঠিক আছে? এই অপশানগুলোতে আপনার বেনিফিশিয়ারি লিস্ট, এবং আপনি যখন বেনিফিশিয়ারি স্ট্যাটাস যখন হবে সেই বেনিফিশিয়ারি স্ট্যাটাসে যখন আপনি কত টাকা পাচ্ছেন বা কী পেয়েছেন সেটা পাওয়ার জন্য এখানে আপনার আধার ডিটেলস দিতে হবে, ঠিক আছে? দিয়ে গেট ডেটা করবেন, করে ডিরেক্টলি এখানে আধার নাম্বার হলে আধার দিতে হবে, কিংবা অ্যাকাউন্ট নাম্বার বা মোবাইল নাম্বার যে কোনো একটা দিয়ে আপনি এখানে চেক করে নিতে পারেন আপনি কত টাকা পেলেন বা কী স্ট্যাটাস আছে, ঠিক আছে? তো এই ছিল ভিডিওটি, আশা করি ভিডিওটি খুব হেল্পফুল হবে, এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং যারা আপনার আশেপাশে যারা আছে, আপনি যদি ফার্মার হন তাহলে যারা এখনো অ্যাপ্লাই করেনি বা এই যোজনা সম্পর্কে জানেই না তাদেরকে আপনারা জানান, এবং তাকে রেজিস্ট্রেশন করার জন্য বলুন। আর আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে এবং হেল্পফুল হয়েছে, তো প্লিজ একটা লাইক করে দিন, আর চ্যানেলটি যদি প্রথমবারের জন্য দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি প্রথমেই নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে সুস্থ রাখুন। থ্যাংক ইউ, হ্যাভ এ